গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম NBC। সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে এরই মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ব্যাপক তৎপরতা শুরু করেছে বলেও NBC-কে বলেছেন ওই সরকারি কর্মকর্তা। এ প্রসঙ্গে ICC-র সঙ্গে যোগাযোগ করে NBC-র সাংবাদিকরা জানতে চেয়েছিলেন সত্যি নেতানিয়াহু, গ্যালান্ত ও অন্যান্য ইসরায়েলি সামরিক কর্মকর্তার বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হচ্ছে কিনা। জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি। এ কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে, যেহেতু একটি তদন্তাধীন বিষয়, তাই এই প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই। 2014 সালে হামাস ইসরায়েল যুদ্ধের পর 2017 সালে তার তদন্ত শুরু করেছিল ICC। এরপর করোনা মহামারীর কারণে তদন্তে বাধা পড়ে। মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পরও তা আবার শুরু হয়নি। কিন্তু গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও তার জেরে গাজায় অভিযান শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে ICC। গত ডিসেম্বরে গাজা ইসরায়েল সীমান্ত ঘুরে গেছেন ICC-র শীর্ষ প্রসিকিউটর করিম খান। সফরে পুরনো সেই তদন্ত ফের শুরুর তথ্য জানিয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, এবারের তদন্ত হবে গতিশীল, কঠোর এবং পুরোপুরি সাক্ষ্য প্রমাণ নির্ভর। যদিও ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র, দুই দেশের কোনোটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না, ICC যদি সত্যি গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নেতানিয়াহু কিংবা ইয়োভ গ্যালান্তের গ্রেফতার হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ICC-কে স্বীকৃতি দেয়, তাই পরোয়ানা জারি হলে ইউরোপের দেশগুলো সহ বিশ্বের অনেক দেশেই সফর বন্ধ করতে হবে নেতানিয়াহু, গ্যালান্ত ও IDF এর সামরিক কর্মকর্তাদের। IBTV USA, New York.